উপরে আছে 19 আর নিচে আছে 19.75 তাহলে 75 বড় আছে নিচেটা তাই না নিচেটা 75 বড় তাহলে আমি কি করব আমি এটা পিন মারব থ্রিতে যা পিন মেরে দিয়ে পিন মানে কি আটটা না একটা অপশন বন্ধ করে দিই তাহলে দেখা যাবে মুখ দিয়ে এটা বাড়াই দেবো কত 0.75 ছোট আছে 0.75 ছোট বড় করে এক্স এ এখন মাপি দেখি আটে যাই আবার লেন দিয়ে আবার মাপি সাইড সাইড ঠিক আছে এখন আর একটু বাড়াই দেব দুটোটা মুখ দিয়ে দুটোটা আর একটু বাড়াই দেব পাতি দিব আর হাতে বাড়াই দেব আহা অনেক ইনসার্ট করেন নাই এখানে অ্যাটাচ না করে এক্সেল অ্যাটাচ করে দিয়ে ফিরে অ্যাটাচ কোথায় এই ভিতরে আছে ঠিক আছে আমি কি করবো লাইন দুইটা পেন দিয়ে রাখে পেন দিয়ে রাইল দুটো ডিলিট করে দিলাম ডিলিট ডিলিট দিয়ে ডিলিট ঠিক আছে এই 90 ডিগ্রি লাইন দেব শেপ শেপে ধরে এখানে 90 ডিগ্রি লাইন কনভার্ট মে ক্লিক করছেন এই ওই মাউসে ওই যে ওই মাথায় ক্লিক করছে আর এই 90 ডিগ্রি লাইন আসছে ঠিক আছে আর শেপ শেপে ধরে ওই এক্সিট পয়েন্টে 90 ডিগ্রি দেব ঠিক আছে আবার এখান থেকে 90 ডিগ্রি ওই যে 90 ডিগ্রি কোণ বড় করে ওই লাইন ধরে ডিলিট করে দিই ফিরিতে যা ডিলিট শিফট চেপে ধরে শিফটটা সুন্দর লাগে না প্রত্যেকবার এরকম করতেই হবে হ্যাঁ তাহলে হয়ে গেছে অনেক না আমরা পিস তুলে দিই ফাইল সেভ ফাইল সেভ বাস এখন আমরা পিসটা তুলে নিই সাইজের পিস তুলতে পারি তাই না সাইজের পিস তুলে ফেলি এভাবে এর কনভার্ট এর কনভার্ট রাইট বাটন ব্যাকওয়ার্ড এখন দেখেন তোলার পরে কি সমস্যা হয়েছে এখানে একটু প্রবলেম হয়েছে হ্যাঁ থ্রিতে যায় পিসটা মার্চ করে দেবো এই পয়েন্টটা মার্চ করে দিয়ে পয়েন্টটা ডিলিট করে দেবো ডিলিট করে ঠিক আছে ডিলিট সাথে নিয়ে ধরে নেবো বাস ওই কোনাটা মার্চ করে দেবো ওই শেপটা একটু বিস্ত্রি লাগছে না ডিলিট করে দিতে বাস ব্যাকপারটা কোনো সমস্যা হয়েছে এরকম এখানে আসে মার্চ করে দেবো
মাস এখন কি করবো আমরা শীট ডিলিট ডিলিট করলে ব্লকটা উঠে যাবে এটা থাকবে এটির উপরে এখন আমরা ডিজাইন ডিলিট করার পরে আবার ওই ইয়ে আনলাম কিভাবে কি যে সাবলাম আর ভিতরে ঢুকে গেছে আচ্ছা ইয়া ঠিক আছে ঢুকে গেছে এখন এটার উপর ডিজাইন করবো ডিজাইন বুঝছে না স্যাম্পল কেন ব্যাগে কত আছে এখান থেকে আড়াই ইঞ্চি তাই না এখান থেকে আড়াই ইঞ্চি দিবে এগুলো এখন আপনার কাজ এগুলো না আমার কাজ এখান থেকে আড়াই ইঞ্চি দিবে কত আড়াই ইঞ্চি কত আড়াই ইঞ্চি কত 2.5 এগুলো কোনো ফর্মুলা নাই দেখে দেখে করবে এটা আছে এদিকে 1 ইঞ্চি আছে 1 ইঞ্চি স্যাম্পলে না দেখি আমি বলতেছি 3 ইঞ্চি 60 সেমি 1 ইঞ্চি আছে দেখবেন ব্যাগে 1 ইঞ্চি এই পয়েন্ট ধরে যোগ করে দিবেন এখানে এইভাবে হয়ে গেছে এখানে পকেট বানাবে এখানে পকেট বানাবে একবার এখানে পকেট বানাবেন কীভাবে এখান থেকে কতটুকু দূরে আছে নিচে দেখেন কতটুকু দূরে আছে 1.5 ইঞ্চি হ্যাঁ 1.5 ইঞ্চি দূরে আছে -1.5 ইঞ্চি ঠিক আছে 1.5 এদিকে একটু বেশি আছে তাই না তাহলে এদিকে একটু বেশি এলে এদিকে একটু সরাই দিই দ্বিতীয় হিসেব দিয়ে সরাই দিই দ্বিতীয় দ্বারা হিসেব দিয়ে এটা দিয়ে সরাই দিই ঠিক আছে আচ্ছা এটা লাইন দিয়ে অ্যাডজাস্ট করি এই লাইন এই লাইন এই লাইন এই লাইন এটা সেন্টার করি কি দিয়ে ডেভেলপ দিয়ে সেন্টার করে দিই ডিভিশন দিয়ে সেন্টার করে দিই এখন এখান থেকে স্ট্রেট লাইন টানে শিপ চিহ্ন টানলাম এখন এটা ব্যাক লেন্থ কত পকেটের লেন্থ কত এখান থেকে 6.5 তাহলে এখান থেকে 6.5 অ্যাডজাস্ট লাইনকে লাগাই দিয়ে নিয়ে আগে এখান থেকে 6.5 ডেভেলপ দিয়ে নিয়ে নিই সেন্টার ব্যাক 6.5 ঠিক আছে এটাকে ইনসার্ট ডেভেলপ করবে অলওয়েজ ইনসার্ট ঠিক আছে এটাকে সেকশন করে দিয়ে নিজে নিচে এটা ডিলিট করে দেবো শেপ শেপ এটা ডিলিট করে দেবো ওকে সেন্টার লাইন করবো এখন মাথা কত মাথা কত আছে 6.5 অর্ধেক কত 6.5 অর্ধেক কত 3.25 তাহলে -3.25 এন্টার এইটি ইনসার্ট করবি ইনসার্ট সেকশন ওই মাথা ডিলিট করবি আচ্ছা এখন নিচের গোয়া কত এখান থেকে লেবো 2.3 এই তো মাইনাস 2.75 ঠিক আছে
3D insert. Insert. Here section will be. Line editing. And it is very complete at a certain. It is good. Conflict policy. It is same axis. Same axis. Central view. It is a middle view. Right button there, it is machine. It is empty machine. There are formula, it is after the quick problem. It is adjust. Adjust to this. Clear. Okay. I have a pistol. Save. Confirm part. Confirm one down. It is my baby, it is my baby. This is the number. I will do it. All the position. Point. Super, I don't know.